আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 13 নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হরকত, মত, তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে বানান করে বলে দিব, আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই নুরানি কায়দার শব্দগুলি সহি শুদ্ধ হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। ميم زر مي মিমের নিচে জের হরকত আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। মিম জের মি, হা খারা জবর, হা হার উপরে খারা জবর আছে, তো এই হা কে একালিপ টেনে পড়ব। মি হা, ডাল আলিফ দুই জবর, দান ডালের উপরে দুই জবর অর্থাৎ তানবিন আছে। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন ওয়ালা হরফকে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ডাল আলিফ দুই জবর দান, মিহান দান, মিহান দান। নুন জবর না, বা আলিফ জবর, বা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মদকে মধ্যে তবাই বলা হয়। তো আমরা এই বা কে এক আলিফ টানিয়ে পড়ব। বা আলিফ জবর বা, না বা, তা আলিফ দুই জবর তান, না বা তান, না বা তান। ওয়াও জের উই, ফা আলিফ জবর ফা, উই ফা। অফ আলিফ দুই জবর কন, উই ফা কন, উই ফা কন। সা পেশ সু, বা ওয়াও পেশ বু, সু বু। র আলিফ দুই জবর রন, সু বু রন, সু বু রন। র জবর র, সিন ওয়াও পেশ সু। এখানে পেশের বাম পাশে যুজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই সিন যুজমালা ওয়ার সাথে একালিপ টেনে পড়ব। রসু, লাম দুই জের লিন, রসু লিন, রসু লিন। শিন পেশু, হা ওয়াও পেশ হু, সু হু। ডাল দুই পেশ দুন, শুহুদুন, শুহুদুন। অফ পেশ উ, আইন ওয়াও পেশ উ, উ উ। ডাল দুই পেশ দুন, উ উ দুন, উ উ দুন। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উ জু। হা দুই পেশ হুন, উজুহুন, উজুহুন। হামজাহ জবর আ, সায়া জের সি, আসি। মিম দুই জের মিন, আসি মিন, আসি মিন। হামজাহ জবর আ, লাম ইয়া জের লি, আলি। মিম দুই জের মিন, আলি মিন, আলি মিন। বা জবর বা, সাদ ইয়া জের সি, বাসি। র আলিফ দুই জবর রন, বাসি রন, বাসি রন। খ জবর খ, বা ইয়া জের বি, খবি। র আলিফ দুই জবর রন, খবি রন, খবি রন। র জবর র, হা ইয়া জের হি, রহি। হা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। রহি। অফ দুই জের কিন, রহি কিন, রহি কিন।
শিন জবর শা হা ইয়াজির হি শাহি দাল দুই পেশ দুন শাহিদুন শাহিদুন আইন জবর আ জয়া জের জি আজি মিম দুই জের মিন আজি মিন আজি মিন অফ জবর ক রয়া জের রি অরি বা আলিফ দুই জবর বান অরি বান অরি বান কাফ জবর কা রয়া জের রি কারি মিম দুই জের মিন কারি মিন কারি মিন মিম জবর মা জিম ইয়া জের জি মা জি দাল দুই পেশ দুন মাজিদুন মাজিদুন মিম পেশ মো হা ইয়া জের হি মুহি তা দুই পেশ তুন মুহিতুন মুহিতুন নুন জবর না আইন ইয়া জের আই না আই মিম দুই জের মিন না আই মিন না আই মিন ইয়া জবর ইয়া তা ইয়া জের তি ইয়া তি মিম আলিফ দুই জবর মান ইয়াতি মান ইয়াতি মান ইয়া জবর ইয়া সিন ইয়া জের সি ইয়া সি র আলিফ দুই জবর রন ইয়া সি রন ইয়া সি রন র পেশ রু ওয়াও ইয়া জবর ওয়াই রু ওয়াই দাল আলিফ দুই জবর দান রু ওয়াই দান রুয়াইদান অফ পেশ কু র ইয়া জবর রাই উরাই শিন দুই জের শিন উরাই শিন উরাই শিন আইন ইয়া জের আই শিন জবর শা আইশা তা দুই জের তিন আইশা তিন আইশা তিন হামজা লাম জবর আল মিম ওয়াও জবর মাও আল মাও হামজা উল্টা পেশ উ হামজার উপরে উল্টা পেশ আছে তো এই হামজাকে এক আলিফ টেনে পড়ব আল মাও উ দাল জবর দা আল মাও উ দা তা পেশ তু আল মাও উ দা তু আল মাও উ দা তু মিম ওয়াও জবর মাও দাদ ওয়াও পেশ দু মাউদু আইন জবর আ মাউদু আ তা দুই পেশ তুন মাউদু আতুন মাউদু আতুন মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া মা ওয়া যা ইয়া জের জি মাওয়াজি নুন পেশ নু মাওয়াজি নু হা উল্টা পেশ হু মাওয়াজি নু হু মাওয়াজি নু হু ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল দুই জের জিন ইয়াও মা ই জিন তো প্রিয় দর্শক, আমরা এই শব্দগুলি সহি শুদ্ধ করে এই নুরানি কায়দা থেকে আপনারা শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত। ইনশাল্লাহ আবার সামনে নুরানি কায়দার 14 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।